বেশ তড়িঘড়ি করে নির্মাণ করা হলেও প্রিয়তমা সিনেমার ফার্স্ট লুক, টিজার এবং গানগুলো ছিল বেশ প্রমিসিং। তবে রাজকুমার সিনেমার ফার্স্ট লুক, পোস্টার এবং গানগুলো মোটামুটি মানের হলেও বিশেষ করে আমি রাজকুমার গানটি আপলোডের পর হচ্ছে তীব্র সমালোচনা। আমি ফিরে এসেছি, এবার খেলা হবে আমার নিয়মে। শাকিব খানের গেট আপ, গানের লিরিক্স, মিউজিক এবং এফেক্ট সবকিছু নিয়েই সমালোচনা করছেন এক শ্রেণীর দর্শক। সে সাথে এই গানটিকে শাকিবিয়ানদের ডেডিকেট করায় তারা আরও খেপে গেছে। বলছেন শাকিবিয়ানদের রুচি এতটা সস্তা নয়, যদিও তারা শাকিব খানের যে কোনো মানের সিনেমাকে গ্রহণ করে, সুতরাং রাজকুমার সিনেমাটিকেও তারা গ্রহণ করবে। তবে ভবিষ্যতে হিমেল আশরাফের সাথে কাজ করার পূর্বে যেন শাকিব খান ভেবে চিন্তে কাজ করেন, এটাই চাচ্ছেন শাকিবিয়ানরা। তো বন্ধুরা, রাজকুমার সিনেমার গানগুলো নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? প্রিয়তমার মতো কি এই সিনেমাটিরও ট্রেইলার প্রকাশ করা হবে না, নাকি ট্রেইলার দিয়ে মাত করে দেবে দর্শকদের? তখন বাতাসে ওর চুল উঠবে।